গত কদিন আগে ফেসবুকে আমরা একটা পোস্ট করছিলাম, কি করছিলাম? ওই পোস্টের মধ্যে আমরা লিখছি একজন মানুষের দুইটা ছেলে ছিল, রাতাও ডাক দে। যাই হোক, তো এর মধ্যে আমরা ব্যাকেরে কইছি যে যের অঞ্চলের আঞ্চলিক ভাষায় এ লাইন গেরে কনের লাই আমরা এটারে ফেসবুকের মধ্যে ঠাস করি ডালে দিই। তো এই আমগো কাছে যারা উত্তর হাড়াইছে কমেন্টের মধ্যে আমরা আজকে চেষ্টা করি, এই মিতি গিরেন চেষ্টা করি কে কোন ভাষায় একজন মানুষের দুটো ছেলে ছিল এটারে কয়। কেমন সর্বপ্রথম আমাদের চট্টগ্রাম ভাষা ইতের ফলা দুয়ো, ইতের ফলা দুয়ো। তারপরে ফেনি ওগা বেটা দুগা হোলা হুতা ছিল, সিলেট এক বেটা দুই ফোয়া ছিল, রংপুর উমার বাড়ি দুইটা বেটা আছে, ঝিনাইদহ আসেছে একজন মানুষের দূরে সাওয়াল ছিল, পাবনা এক লোকটার দূরে সাওয়াল ছিল, কোনা গেছি পাবনা আচ্ছা, মুন্সিগঞ্জ একটা বেটা দুটো ফলা আসিল, টেকনাফ উগ্র মানুষের দুও ফোয়া আসিল, নেত্রকোনা এক বেটা দুটে সেড়া আসিল, নরসিংদি একবার গেছিলাম এক বেটা দুই ফুত আসিল, ময়মনসিংহ এক বেটা দুইটে সেরা ছিল, কক্সবাজার পর্যটন এলাকা ওগা মাংস তু দুয়া ফুয়া ছিল, হবিগঞ্জ এক বেটা দুইটা পোলা ছিল, কিশোরগঞ্জ এর দুইটা সেরা আছিল, বিক্রমপুর একজন লোকের দুইটা ছেলে ছিল, মাগো এতটাই শুদ্ধ না বিক্রমপুর শুদ্ধ, ফরিদপুর এক বেড়ার দুইটা সাওয়াল আসিল, নড়াইল এক্সপ্রেস মাসাবি জেলা একজন মানুষের দূরে সাওয়াল ছিল, কুড়িগ্রাম উত্তরবঙ্গ একনা মানুষের দুটো বেটা আসিল, কুষ্টিয়া একজন মানুষের দুইটা ছেলে ছিল, নারায়ণগঞ্জ হেই দুইটা ফলা আসিল, নোয়াখালী হেতির দুগা হোলা আসিল, আর বেড়া বেলা এক বেড়া দুগা হোলা আসিল, লক্ষ্মীপুর ওগা মানুষের দুগা হোলা আসিল। এরকম আপনারা কমেন্ট করে আরো দুই এক লাইন হাড়াইন, যদি কারো মিট যায় আঙ্গুর কমেন্ট করে জানাইন, আমরা ঠাস করি বলে দিব। সালাম দাও, সালামু আলাইকুম।